আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন নিয়েছি। চিকেনগুলো পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন চিকেনগুলো একটু কেঁচা কেঁচা করবো এইভাবে। এটা চিকেনটা এইভাবে চাপটি দিয়ে একটু কেঁচা কেঁচা করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, রসুন বাটা। সাথে দিয়ে দিলাম গোলমরিচের বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ সুন্দরের জন্য দিলাম একটু ফুড কালার, চারটা কালার ফুড কালারটা। এবার ভালোভাবে মেখে নেব। এই তো চিকেনটা ভালোভাবে মেখে নিছি, 2 ঘন্টা ম্যারিনেট করে রাখবো, তারপরে ভেজে নেব। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন দিলাম তেল। দিলাম thank you.
তোর সময় হয়ে গেছে, তোর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।